গত 12 অক্টোবর রিয়েলমি বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে রিয়েলমি 7i নামে আরও একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন। আর এই ফোনটি নিয়ে রিয়েলমি বাংলাদেশের মার্কেটে প্রচুর পরিমাণে হাইপ ক্রিয়েট করেছে, তারা প্রচুর পরিমাণে ব্র্যান্ডিং করেছে, তারা প্রচার করেছে যে তারাই সবচেয়ে কম দামে 8128 ভেরিয়েন্টের মতো স্টোরেজ প্রোভাইড করছে, একই সাথে ফুল ভিউ এক্সপিরিয়েন্সের সাথে 90Hz প্যানেল প্রোভাইড করছে। সব মিলিয়ে তারা বোঝাতে চেয়েছে যে এই প্রাইস রেঞ্জের মধ্যে তারা ওয়ান অফ দ্য বেস্ট ফোন নিয়ে এসেছে। বাট রিয়েলমি অ্যাকচুয়ালি আমাদেরকে ঠকাচ্ছে। যারা অলরেডি এই ফোনটা কিনেছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে রিয়েলমি অ্যাকচুয়ালি কীভাবে আমাদেরকে ঠকাচ্ছে। আর যারা এই ফোনটা কিনবেন তাদেরকে বলছি যে আপনারা টাকাগুলো জলে ফেলবেন না, জাস্ট ছোট্ট এবিডিটি দেখার পর আপনারা ডিসাইড করেন যে আপনি কি এই ফোনটি কি কিনবেন নাকি কিনবেন না। একজন রিভিউয়ার হিসাবে অবশ্যই আমার দায়িত্ব রয়েছে আপনাদের সামনে রিয়েলমি সেই ভুলগুলো তুলে ধরার জন্য, কারণ এর আগের বারও কিন্তু রিয়েলমি ভুল করেছে। রিয়েলমি C17 লঞ্চ করার সময় একই ভুল কিন্তু রিয়েলমি করেছে, আমাদেরকে গাদা বানাচ্ছে, যেটা কিন্তু রিয়েলমি ইন্ডিয়াতে করছে না, অন্য কোনো কান্ট্রিতে করছে না, শুধু বাংলাদেশে এসে এই কাজটা রিয়েলমি করছে। সো আপনাদের সামনে এই বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে ধরবো। সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি দেখার পর অবশ্যই ডিসাইড করবেন যে রিয়েলমির ফোন শুধু এইটা নয়, পরবর্তীতে কিনবেন কি কিনবেন না। সো গাইজ, রিয়েলমি 7i এর ভালো মন্দ বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজ এফআর টেকনোলজি স্টুডিওতে থাকছি আমি হিমেল। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে রিকোয়েস্ট করবো, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। লেটস গেট স্টার্ট। আমি শুরুতে কথা বলতে চাই প্রাইস নিয়ে, কারণ প্রাইসের উপরে ডিপেন্ড করে থাকে এই ফোনটা অ্যাকচুয়ালি কতটা ভালো বা কতটা খারাপ। রিয়েলমি 5i, রিয়েলমি C3 এই ফোনগুলো কিন্তু আমাদের দেশে অফিসিয়ালি লঞ্চ করেছিল রিয়েলমি, ভ্যালু ফর মানি ডিভাইস ছিল। এবং এইগুলোর সাথে যদি ইন্ডিয়ার সাথে আমরা প্রাইসের কম্পারিজনে যাই তাহলে একটা জিনিস স্পষ্ট দেখতে পারি, ধরুন রিয়েলমি 5i এই ফোনটা ইন্ডিয়াতে প্রাইস রাখা হয়েছে 10,999 রুপিতে, আর সেটা বাংলাদেশে যখন লঞ্চ করা হলো তখন সেটা রাখা হয়েছে 12,990 টাকা। আর মানে হচ্ছে যে 1,000 টাকা বেশি, ইন্ডিয়া থেকে 1,000 টাকা বেশি, ইন্ডিয়াতে যে রুপিতে করা হয়েছে তার 1,000 টাকা বেশি আমরা বাংলাদেশে পেয়েছি। এটা ভ্যালু ফর মানি ডিভাইস ছিল, এটা মানুষ মেনেছে, একদম রিয়েলমি C3 ক্ষেত্রে সেম কন্ডিশন ছিল। কিন্তু পরবর্তীতে আমরা রিয়েলমি C17 কিন্তু সেটা পাইনি, কিন্তু আমরা আশা করেছিলাম সেই ভুলটা তারা শুধরে আবার রিয়েলমি 7i সেই কাজটা করবে যেটা ভ্যালু ফর মানি ডিভাইস হিসেবে আসবে, কিন্তু না, এখানেও তারা মূলা ঝুলিয়েছে। আমি একটু কম্পারিজনে যাই, রিয়েলমি 7i এই ফোনটা কিন্তু ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হয়েছে ১১,999 রুপিতে, ১২,000 রুপিতে। সো আমরা যদি এটা 1,000 রুপি বাড়িয়ে দিই বা 2,000 রুপি বাড়িয়ে দিই তাহলে এটা আমাদের দেশে 14,000 টাকায় পাওয়া যেত। আর যদি 14,000 টাকায় পাওয়া যেত তাহলে আমি বলবো যেটা বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস ছিল এই প্রাইস রেঞ্জের মধ্যে। এখন দেখেন রিয়েলমি কী করেছে, রিয়েলমি এই ফোনটি আমাদের দেশে 19,000 টাকায় লঞ্চ করেছে। সো রিয়েলমি এখানে যে যুক্তিগুলো দাঁড় করিয়েছে সেটা হচ্ছে তার ডিসপ্লের বিষয়টা নিয়ে এসেছে। সো ডিসপ্লের বিষয়টা যদি আমি একটু আপনাদের সামনে ব্যাখ্যা করি তাহলে আপনারা নিজেরাই বুঝবেন যে রিয়েলমি অ্যাকচুয়ালি আমাদেরকে কতটা টকাচ্ছে। এখানে অনলি HD প্লাস রেজুলেশনে একটা ডিসপ্লে প্রোভাইড করা হচ্ছে। 19,000 টাকার একটা ফোনে আপনি চিন্তা করেন একটা HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে প্রোভাইড করছে, কিন্তু রিয়েলমি বলছে যে এখানে 90Hz প্যানেল আপনাদেরকে আমরা দিয়েছি। একটা জিনিস মাথায় রাখবেন, 60Hz থেকে 90Hz রিফ্রেশের যে বিষয়টা সেটা কিন্তু খুব একটা পার্থক্য করে না, তারপরে যদি আপনার ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে হয় তাহলে সেটা কিন্তু কিছুটা পার্থক্য করে থাকে। 90Hz রিফ্রেশের প্র্যাকটিক্যাল লাইফে কেমন কাজে লাগে না সেটা আমি আপনাদেরকে একটু বলি। আপনারা জাস্ট আপনার কোয়ালকমের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পর দেখবেন সেখানে লেখা আছে যে যে চিপসেটটা তারা ইউজ করা হয়েছে, চিপসেটটা ইউজ করেছে সেই চিপসেটটা কিন্তু এখানে আপনার 90Hz রিফ্রেশের সাপোর্টই করছে না। তাহলে তারা কীভাবে এটা দিল? আমি অনেক রিভিউয়ারদেরকে বলতে শুনলাম যে এখানে ফুল HD প্লাস রেজুলেশনের বিষয়টাকে এখানে ছাড় দিয়ে তারা 90Hz রিফ্রেশের বসিয়েছে, যে কারণে এটা কাজ করে। আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে ধারণা দিচ্ছি, ধরেন এই যে 90Hz রিফ্রেশ রেট অথবা 60Hz রিফ্রেশ রেট, 120Hz রিফ্রেশ রেট, এটা কীভাবে কাজ করে, মানে এখানে একটা স্মুথ স্ক্রলিংয়ের একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। তো স্ক্রলিংটা যদি আপনার স্মুথ একটা এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে সেখানে কিন্তু আপনার অবশ্যই ফুল HD প্লাস রেজুলেশনের দরকার হবে, PPI ডেন্সিটি বেশি দরকার হবে, কারণ PPI ডেন্সিটি যদি বেশি না হয় তাহলে ডিসপ্লেতে কন্টেন্টগুলো তেমন বেশি শার্প পাবেন না আপনি, শার্পনেস ঘাটতি পাবেন। এখানে কিন্তু HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে দেওয়াতে এখানে কিন্তু PPI ডেন্সিটি কম রয়েছে, তো এখানে শার্পনেসের ঘাটতি অবশ্যই চোখে পড়বে। সো শার্পনেসের ঘাটতি দেখার পর আপনি সেটাতে 90Hz কীভাবে কাজ করবে, মানে এটার 90Hz-এর কি শার্পটা আসলে বোঝা যাবে, না এটাকে 60Hz নাকি 90Hz? সো এইটা অ্যাকচুয়ালি রিয়েলমি আমাদেরকে মানে একটা মূলা ঝুলিয়েছে। তারা দেখাচ্ছে যে এই যে দেখেন আপনাদেরকে 90Hz দিয়েছি,
অ্যাকচুয়ালি এই 90 হার্টজ কোনো কাজের জিনিস না। তাছাড়া যদি বলি এর প্রোটেকশনের জন্য কর্নিং গরিলা গ্লাসের একটা ভার্সন ব্যবহার করেছে তারা, কিন্তু কোন ভার্সন ব্যবহার করেছে সেটা বলেনি। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, রিয়েলমি যখন ভালো কোনো ভার্সন না ব্যবহার করে তাদের ফোনে, তখন কিন্তু সেটা বলে না, শুধু বলে দেয় কর্নিং গরিলা গ্লাসের ভার্সন। তো এটা প্রথম ভার্সনটাও হতে পারে, মানে একেবারে বেসিক ভার্সনটা। তো এটা যদি হয় তাহলে আপনি 19,000 টাকার একটা ফোন থেকে কীভাবে মানবেন? আপনারা যদি রেডমি নোট 9-এর কথা যান, সেখানে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকছে। নোট 8-এর কথা যান, এখানে সামনে পিছনে 5 থাকছে। এরকম যদি আপনারা এই 18-19,000 টাকার ফোনগুলো আপনি একটু পরখ করে দেখেন, আপনি দেখবেন স্যামসাংয়ের প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু বেশ ভালো প্রোটেকশন দিচ্ছে। সো এখানে কিন্তু তার প্রোটেকশনটা ভালো দিচ্ছে না। তাহলে বুঝতেই পারছেন যে এই 90 হার্টজ রিফ্রেশ রেট অ্যাকচুয়ালি কোনো কাজ করছে না। ওকে, এবারে আমরা কথা বলি এই ফোনের চিপসেট নিয়ে। এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662, এটা কিন্তু খুব লেটেস্ট একটা চিপসেট, এবং এইটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 থেকে বেশ লেস পাওয়ারফুল চিপসেট। সো বুঝতে পারছেন ওই যে চিপসেটটা, ওইটা কিন্তু খুব একটা পাওয়ারফুল ছিল না, মানে 665, আর এইটা এটার থেকে অনেক পাওয়ারলেস একটা চিপসেট। সো এই চিপসেট দিয়ে আপনি খুব ভালো এনজয় করতে পারবেন না, বিশেষ করে গেমিং, মাল্টিটাস্কিং। সো বুঝতেই পারছেন, সো এখানে আপনার পাবজির মতো গেম, মানে একদম লোয়ার গ্রাফিক্সে প্লে করতে পারবেন। মানে আপনি 19,000 টাকার একটা ফোন কিনে যদি পাবজি গেম এখানে আপনারা লোয়ার গ্রাফিক্সে কোনো মতে প্লে করতে হয়, তাহলে এটাকে আপনি মানবেন? মাল্টিটাস্কিং একদমই এখানে কোনো প্রকার এনজয় করবেন না। বুঝতেই পারছেন কতটা পাওয়ারলেস করে দেওয়া হয়েছে। সো এখানে 19,000 টাকার একটা ফোন থেকে আপনারা যদি স্যামসাংয়ের দিকে যান, M31-এর দিকে, সেখানে কিন্তু 9611 একজিনের চিপসেট থাকছে। এখানে যদি রেডমি নোট 9-এর দিকে যান, সেখানেও কিন্তু একটা গেমিং চিপসেট প্রোভাইড করা হচ্ছে। বা এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনি অনেক অনেক বেটার বেটার আপনি চিপসেট পেয়ে যাবেন। সো বুঝতে পারছেন, আমি কিন্তু বেশ কিছু কম্পারিজন নিয়ে আসবো, আপনারা সেটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। সো আপনি একটা জিনিস মাথায় রাখেন যে চিপসেটের দিক থেকে অনেক বেশি লেস করা হয়েছে, আর গেমার বা হেভি ইউজাররা এই ফোনটার দিকে কখনো চিন্তাও করবেন না। নেক্সটে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টোরেজ ভেরিয়েন্ট, যেটা থেকে অনেকেই হয়তো এর প্রেমে পড়ে গিয়েছেন, যে 8 জিবি র্যামের সাথে 128 জিবি রম। ও মাই গড, মানে এত কিছু পেয়ে যাচ্ছি, বাট এটা যে একটা বড়মোলা ঝুলিয়েছে সেটা এখনই বুঝতে পারবেন। কারণ এখানে 8 জিবি র্যাম দিয়েছে তারা। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল লাইফে এই র্যামটা কী কাজ করে থাকে? আমরা যখন হেভি ইউজ করে থাকি, আমরা যখন গেমিং করে থাকি, তখন কিন্তু এই র্যামটা আমাদেরকে বেশ সাপোর্ট দিয়ে থাকে, কিন্তু নর্মাল ইউজে আমাদের কিন্তু এটা খুব একটা কাজ করে না। সো এখানে সর্বোচ্চ আমাদের 4 জিবি র্যাম হলেই এনাফ ছিল। ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়াতে যে কয়টা ভেরিয়েন্ট কিন্তু লঞ্চ করা হয়েছে, প্রত্যেকটা 4 জিবি র্যামের সাথেই লঞ্চ করা হয়েছে, 464, 4128, 4256 এইভাবে লঞ্চ করা হয়েছে। কিন্তু এখানে তারা একটা মূলা ঝুলিয়েছে। আপনার যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662-র মতো লোয়ার একটা চিপসেট প্রোভাইড করা হয়েছে, সেখানে 8 জিবি র্যাম দিয়ে আপনি কী করবেন? আপনি গেম খেলতে পারবেন? এটাকে আপনার গেমিংয়ের জন্য কাজে লাগবে, মাল্টিটাস্কিং কাজে লাগবে? তাহলে এটা দিয়ে আপনার দরকারটা কি? 128 জিবি স্টোরেজ, হ্যাঁ ঠিক আছে, 128 জিবি স্টোরেজ, যেটা কিন্তু আমরা রিয়েলমি C17-এও পেয়েছিলাম। সো এখানে রিয়েলমি একটা ধোঁকাবাজি করছে। অ্যাকচুয়ালি এই এই যে 4 জিবি র্যাম বেশি দিয়েছে, সেটা দিয়ে মানে মানুষজনকে আকৃষ্ট করতে চাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এই 4 জিবি র্যাম আপনার কোনোই কাজে লাগবে না। সো আপনি যদি এই র্যাম রমের বিষয়টা মাথায় আনেন, তাহলে আমি বলবো জেরে ফেলে দিন। ভিউয়ার্স, আমি যদি রিয়েলমি 7i নিয়ে কথা বলি, তাহলে আরও বেশ কিছু নেগেটিভ দিক নিয়ে কথা বলতে পারবো, বাট আমি আর বলতে চাচ্ছি না, আমি জাস্ট মেইন ফোকাসিং পয়েন্টগুলো নিয়েই আপনাদের সাথে কথা বললাম। সো আমি কিন্তু পরবর্তীতে একটা কম্পারিজন ভিডিও নিয়ে আসবো স্যামসাং গ্যালাক্সি M21-এর সাথে, যেটা সেম প্রাইস রেঞ্জের মধ্যে এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে অফিসিয়ালি। তাছাড়া হচ্ছে রেডমি নোট 9, এই ফোনটাও কিন্তু সেম প্রাইস রেঞ্জের মধ্যে রয়েছে। সো আমি এই দুইটা ফোনের কম্পারিজন নিয়ে আসবো, এবং দুইটা ফোনই কিন্তু ট্রেন্ডিং ফোন। সো আপনারা চাইলে একটু ওয়েট করতে পারেন, ওয়েট করার পর এই ভিডিওগুলো দেখে ফোন কিনতে পারেন। আর যদি আপনি অলরেডি ডিসাইড করে থাকেন যে এই ফোনটা কিনবেন, তাহলে আমি আপনাকে উৎসাহিত করতে পারছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। গাইস, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করবো, বরাবরের মতোই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি হিমেল, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ চার্টে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।